করোনা বন্দায় 76% ক্ষুদ্র ও মাঝারি পণ্য বিক্রি হয়নি আর আয় কমেছে 66%। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের অনলাইন সেমিনারে এসব তথ্য জানানো হয়। অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে নীতিমালা সহজ করার দাবি জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনেক উদ্যোক্তা ব্যাংকিং সুবিধার বাইরে থাকায় এ খাতের ঋণ পুরোপুরি বিতরণ হবে না বলেও আশঙ্কা করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। মোট দেশজ উৎপাদনে 25% অবদান এ খাতের। করোনা মহামারীতে এ খাতে আয় কমেছে আশঙ্কাজনক হারে। ইকোনমিক ডেভেলপমেন্ট রিসার্চ অর্গানাইজেশনের তথ্য মতে করোনায় 52% এসএমই প্রতিষ্ঠান বন্ধ ছিল, আয় বন্ধ হয়ে যায় 66% প্রতিষ্ঠানের। শেয়ার অফ এসএমই প্রোডাক্টস রিমেইনিং আনসোল্ড ডিউ টু ইকোনমিক স্লো ডাউন ওয়াজ ফাউন্ড টু বি 76%। Because of the partial lockdown, আমরা জানি যে আমাদের লকডাউনের সময় only 16% of SMEs remained fully operational. Manufacturing financing করার জন্য ওইখানে ভেঞ্চার ক্যাপিটালকে প্রমোট করার কথা বলা আছে। আপনাদের SME জন্য কিছু পপুলার কিছু লোন মেকানিজম আছে, যেমন ফ্যাক্টরিং ফাইন্যান্সিং আছে, যেটা এসএমই ফ্রেন্ডলি ফাইন্যান্সিং বলা হয়, ওই পলিসিতে সেটাকেও প্রমোট করার কথা বলা আছে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অনেক উদ্যোক্তা এখনও ব্যাংকিং সুবিধা পান না। এমন পরিস্থিতিতে অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের জন্য সরকারকে আলাদা সংস্থা চালুর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 15% অ্যাপ্লাই করে ঋণ পান, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা এলিজিবল মনে করছেন তারাও ঋণ পাচ্ছেন না। ফলে এরকম একটা কাঠামো, একটা জটিল কাঠামোর ভিতরে ঋণের মাধ্যমে এসএমই কে এই মুহূর্তে আসলে সাপোর্ট দেওয়া খুবই ডিফিকাল্ট। এখানে কিন্তু খুবই কম বিতরণ হচ্ছে, ফলে সরকারের সাবসিডি যদি পুরোটা ডে ওয়ানে দেওয়া হতো তাহলে ফিসকাল ইয়ারে 1,000 কোটি টাকা সাবসিডি দিতে হতো, অর্থাৎ 5% হয় সাবসিডি হচ্ছে এখানে, কিন্তু আসলে তো সেটা হচ্ছে না। এবং এই ক্ষেত্রে সরকারের আমি মনে করি যে প্রণোদনের প্যাকেজটাকে আরো বড় করা দরকার। যেটুকু টাকা দেওয়া হচ্ছে ব্যাংকগুলো শুধুমাত্র তাদের এক্সিস্টিং ক্লায়েন্টকে দিতেই সেটা শেষ হয়ে যাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে আলাদা আলাদা নীতি প্রণয়ন ও বর্তমান নীতিমালা সংস্কারের পরামর্শ দেয়া হয় অনলাইন সেমিনারে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।